সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর গরুর হাটে। এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান হাটে গরুর দাম দর কত আছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? ভাইটার দাম চাচ্ছেন কত? 1,20,000। কাস্টমারে কেমন দাম বলে? 1,00,000 অথবা 1,05,000 বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 1,00,000-এর চেয়ে আরো বেশি হলে বিক্রি করবেন? গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন বড় ভাই? শামগঞ্জ থেকে নিয়ে আসছেন, এই গরিবপুর হাটে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কয়টা গরু নিয়ে আসছেন বাজারে? একটাই নিয়ে আসছেন। এটা দাম চাচ্ছেন কত আপনি? 1,10,000। কাস্টমার কেমন দাম বলতেছে? 80 অথবা 82। দাঁতছে কি ভাই? এখনো দাঁতে নাই। সর্বশেষ দাম কেমন হলে বিক্রি করবেন? আর বেশি হলে বিক্রি করবেন? কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কলতাপাড়া, অর্থাৎ এই গরিবপুরেই। ধন্যবাদ। এই গরুটা কার? আপনারই মালিক সামনি ভাই? গরুটা তো বেশ সুন্দর দেখা যাচ্ছে। ভাইটার দাম চাচ্ছেন কত? 1,70,000। কাস্টমার কেমন দাম বলে? 1,40,000-45,000 এরকম দাম বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 1,60,000 হলে বিক্রি করে দিবেন। এটা কি আপনার পালের না কিনা বড় ভাই? পালের গরু। কয়টা নিয়ে আসছেন? দুইটা। ওইটা আপনার, এটা দাম চাচ্ছেন কত? 80। কাস্টমার কেমন দাম বলে? 50-এর মতো দাম বলে। আশাবাদী কেমন দাম হলে ছেড়ে দিবেন? 70 হলে ছেড়বেন? কত 70 ভাই? 1,70,000। ধন্যবাদ। বড় ভাই ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছেন হাটে ভাই? দুইটা নিয়ে আসছেন। কোনটা আপনার? এটা আপনার। এটা দাম চাচ্ছেন কত ভাই? 1,15,000। কাস্টমার কেমন দাম বলতেছে ভাই? 1,00,000 বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 1,10,000 হলে বিক্রি করবেন? এটা কি দাঁতছে? দাঁতছে, কোরবানির উপযুক্ত। গরুটা কি সুস্থ সবল ভালো আছে? ভালো আছে গরুটা। এটা কি আপনার পালেন না কিনা? কিনা, তার মানে আপনি একজন ব্যাপারী সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন গরু? দুইটা বিক্রি হয়েছে। কয়টা? এখনো বিক্রি হয় নাই। তো এটার দাম চাচ্ছেন কত আপনি? 1,60,000। কাস্টমার কেমন দাম বলতেছে? 40 ভেঙে বলে। কয় দাঁতের? এখনো দাঁতেই নাই। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 150,000, অর্থাৎ 1,50,000 হলে বিক্রি করে দিবেন। এটা কি আপনার পালেন না কিনা? কিনা গরু, আপনি একজন ব্যাপারী সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছেন কত? 70, 1,70,000। কাস্টমার কেমন দাম বলতেছে? 45 বলে। আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন? 1,50,000-55,000 হলে বিক্রি করে দিবেন। এটা কি আপনার পালেন না কিনা? পালের গরু। হ্যাঁ, কি হয় জানেন? ধন্যবাদ ভাই। আপনি কি বাজারে গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসছেন। কেমন দাম মনে হচ্ছে বাজারে এসে? মোটামুটি মোটামুটি দাম আছে। ধন্যবাদ।
আপনি কিনতে আসছেন? গরু কিনতে আসছি। কিনতে আসছেন, অর্থাৎ আপনি একজন ক্রেতা। আপনার কাছে কেমন মনে হচ্ছে গরুর দাম বাজারে? গরু ভালো, দামটা ভালোই আছে। কোন জায়গা থেকে আসছেন ভাই? এই গরিপুর থেকে আসছেন, এটা তো গরিপুর হাটি। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাজারে ছোট বড় সব ধরনের গরু উঠেছে। আপনারা যদি এই হাটে আসতে চান, সেক্ষেত্রে এই হাটে আসতে পারবেন। ঢাকা থেকে আসতে হলে মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন। ময়মনসিংহ থেকে সিএনজি করে এই গরিপুর হাটে আসতে হলে মাত্র 50 টাকা ভাড়া লাগে। এখান থেকে গরু আসা যাওয়ার সকল ধরনের ব্যবস্থা আছে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.